আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামের শরীয়তে নির্ধারিত পশু দিয়ে কুরবানি আদায় করতে হবে। এসবের মধ্যে রয়েছে উট, গরু, ছাগল, মহিষ, ভেড়া ও ধুম্বা। কুরআনুল কারিমের ভাষায় এসব পশুকে বাহিমাতুল আনাম বলা হয়, কারণ এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গীকৃত পশু। হাদিসের ভাষায় এগুলোকে বলা হয় উজহিয়া, যা কুরবানির দিনগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করা হয়, চাই তা উট হোক বা উষ্টি হোক, গরু হোক বা গাভী, ছাগল হোক অথবা দম্বা হোক। প্রিয় দর্শক, কুরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটি মুক্ত হতে হবে। গুণগত দিক থেকে সর্বোত্তম হলো কুরবানির পশু হবে সুন্দর, নিখুঁত, অধিক গোস্তসম্পন্ন এবং হৃষ্টপুষ্ট। এক কথায় প্রথম দেখায় যাতে পছন্দ হয়ে যায়। কুরবানির পশু দোষ ত্রুটিমুক্ত হওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা রয়েছে। হাদিসে এসেছে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, অতঃপর বললেন চার ধরনের পশু যা দিয়ে কুরবানি করা নাজায়েজ। তার মধ্যে এক নম্বর হলো অন্ধ, দুই নম্বর রোগাগ্রস্ত, তিন নম্বর পঙ্গু, চার নম্বর আহত। প্রিয় দর্শক, এই চার ধরনের পশু দিয়ে কখনো কুরবানি করবেন না, তাহলে অবশ্যই আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার ধরনের পশু ক্রয় করা থেকে হেফাজত করুন। আমিন।